ইসরায়েলের মধ্যে হযরত মূসা আলাইহিস ইসলামের একজন উম্মত ছিলেন ইমানদার। কি ছিল? ইমানদার। মূসা আলাইহিস ইসলামের একজন উম্মত ইমানদার, নেককার, দিনদার, পরহেজগার উম্মত। এই মানুষটা মারা যাইতেছে, মারা যাওয়ার সময় উনার স্ত্রীর গর্ভের মধ্যে উনার একটা সন্তান ছিল। তো মারা যাওয়ার সময় স্ত্রীকে ওসিয়ত করছে, তোমার গর্ভের মধ্যে আমার যে সন্তান আছে, আমার সন্তানটার জন্য আমি আমাদের বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলার মধ্যে একটা গরুর বাছুর ছাড়ি যেতেছি। আমার ছেলেটা ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি সন্তানটাকে সযত্নে লালন পালন করবা, যখন তার বয়স 18 বৎসর হবে তখন তাকে বলবা পার্শ্ববর্তী জঙ্গলের থেকে যাইয়া গরুটা যেন নিয়ে আসে, আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য জঙ্গলের মধ্যে একটা গরুর বাছুর ছাড়িয়া গেলাম। আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই, সাথে সাথে লোকটা মারা গেছে। আমার বেয়েরা দোস্ত আবাব স্বামীকে হারাইয়া অল্প কিছুদিন পরে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, মা একা আর কেউ নাই। এই তাদের দুনিয়াতে আর আত্মীয় বলতে, নিকটজন বলতে কেউ নাই, শুধু মা আর বেটা। মা এই সন্তানটাকে যত্ন সহকারে লালন পালন করছে, লালন পালন করতে 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 সন্তান এটার বয়স যখন 11 বৎসর হয়েছে, 11 বৎসরের একটা ছেলে মোটামুটি বুঝ হয়, মোটামুটি কি হয়, বুঝ হয়। এই ছেলেটার বয়স যখন 11 বৎসর হয়েছে, ছেলে এটা যখন দেখছে, আহারে আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করে, সংসারের সব কাজ একা করে, কোনো আত্মীয় নাই, স্বজন নাই, আচ্ছা ঠিক আছে এখন তো আমার বুঝ হয়েছে, এখন থেকে আমি আমার মাকে একা সব কাজ করতে আর দেব না, এখন থেকে আমি সংসারের সকল কাজে আমি মায়ের সহযোগিতা করব, মায়ের খেদমত করব। এই 11 বৎসর বয়সের থেকে 18 বৎসর পর্যন্ত মোট কয় বৎসর কন্যা? 8 বছর। আর এই সোজা হিসাব কয় বৎসর? 8 বৎসর। এই 8 বৎসর এই ছেলে মায়ের খেদমত এমন করা করছে, আল্লাহু আকবার, ছোট বাচ্চা 8 বৎসর মায়ের এমন খেদমত করছে, মার অন্তর খুশি হয়ে গেছে। মা একদিন আল্লাহু আকবার ইবাদত করার পরে আল্লাহর দরবারে হাত উঠেছে, হাত উঠে ইয়া রব্বুল আলামিন, আমার ছেলেটা সেই 11 বৎসর বয়স থেকে আমার খেদমত করে এসতেছে, আমার এমন খেদমত করছে, আমার কলিজার টুকরা, আমার মন খুশি হয়ে গেছে রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানের অবস্থার পরিবর্তন ঘটাইয়া দাও, আমার সন্তানের দারিদ্রতা বিমোচন করে দাও। আল্লাহু আকবার। বাপ নেককার, মা নেককার, নেককারের ঘরে নেককার, নেককারের ঘরে নেককার, সুরের ঘরে সুর, ডাকাতির ঘরে ডাকাত, বুয়াতে পাকি জাতি নত পাকে কেরদার, জেনা জাদা নবা শুধু জুজ জেনাকার, বুয়াতে পাকি জাতি নত পাকে কেরদার, জেনা জাদা নবা শুধু জুজ জেনাকার। এই জন্য আমি বলি, মনে কষ্ট নেবেন না ও বেয়েরা, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান আগে মা বাপ চরিত্রবান হইয়া যান, মা বাপের চরিত্রে যদি দূষণ থাকে সন্তান কুসমিন কালেও চরিত্রবান হবে না। বাপবালা তার বেটাবালা, মা বালা তার জি, গাইবালা তার বাসুরবালা, দুধবালা তার গি, মা অনেককার, বাপ অনেককার। এখন মা যখন দোয়া করছে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া এটারে কবুল করছে, দোয়া তো কবুল করছে ঠিক, এখন সন্তান এটার অবস্থার পরিবর্তন কেমনে ঘটাইব? ও দোস্ত বাবেরা, এই এই দারিদ্রতার বিমোচন কেমনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে দেখেন, ওই যে নেককার নেককার বান্দা ভূতের জন্য জঙ্গলে আল্লাহু আকবার গরুর বাছুর রাখি গেছে, 18 বৎসর পর্যন্ত একটা জঙ্গলের মধ্যে গরুর বাছুর একটা থাকে কেমনে? যেই জঙ্গলে বাঘবাল লোক থাকে, শিয়াল কুকুর থাকে, এই জঙ্গলে 18 বৎসর গরু একটা কেমনে থাকে? আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করলে সব থাকে, আল্লাহ হেফাজত করলে বাঘ আর ছাগলও একসাথে থাকতে পারে, মানুষ আর সাপও একসাথে থাকতে পারে, আল্লাহ যদি ক্ষমতা না দেয় কেউ কারো ক্ষতি করতে পারে না। এই 18 বৎসর পর্যন্ত গরু এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করছে জঙ্গলের মধ্যে, এখন কি করে দেখেন? এখন যখন বনি ইসরায়েল গরু তালাশ করাত নেমছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তো কাজ হইলো কুন ফায়া কুন, কুন ফাইয়া কুন, আল্লাহ পাক গরু এটারে কই দিছে কুন, সঙ্গে সঙ্গে ফাইয়া কুন, গরু এটা হয়ে গেছে, কি হয়ে গেছে? এক নম্বরে গরুর এখন বয়স আর 18 বৎসর নাই, গরু এটার মধ্য বয়সী যুবতী গরু হইয়া গেছে, কি হইয়া গেছে?
মধ্য বয়সের গরু হইয়া গেছে, দুই নম্বরে ডিপ হলুদ কালার ওয়ালা গরু হইয়া গেছে, যেই গরুর শরীরের মধ্যে কোনো দাগ নাই, কোনো স্পট নাই, কেউ কোনো চাষাবাদের কাজে ব্যবহার করে নাই, ফানিসেচের কাজে ব্যবহার করে নাই, সম্পূর্ণ নিরাপদ স্পট মুক্ত দাগ মুক্ত একেবারে ঠিক যেই যেই বর্ণনা আল্লাহ পাক বনী ইসরায়েলকে দিয়েছে এই গরু এটার সেই বর্ণনা অনুযায়ী করে দিয়েছে। আল্লাহ পারে না না পারে? এবার বুঝছেন, গরু হলুদ কালারের আল্লাহ বানায় কিন্তু এখন করে দিল নি একটারে, একটারে কি করে দিছে, কেন করে দিছে? আল্লাহ গরু ইয়া দি হাতের ভাগ্য পরিবর্তন করে দিব মার দোয়া, মার দোয়া। আমার ভাইয়েরা দোস্ত বাবারা ও যুবকেরা, গড়ে যদি মা থাকে মনে করিস টাকার মেশিন আছে, টাকার মেশিন আছে আমার বুঝে ধরে না, তোর ঘরে যদি মা থাকে তুই কেমনে গরিব থাকস? আর ঘরে মা আছে যে আমি তো গরিব থাকিন, আমি তো গরিব আছিলাম, আমি তো লেখাপড়া করছি, আল্লাহ একবার দারিদ্রতা অবস্থায় ঠিক মতো নাস্তা করার জন্য আমার কাছে টাকা ছিল না, ঠিক মতো জামা থাকতো না, ঠিক মতো গেঞ্জি থাকতো না, ঠিক মতো লুঙ্গি থাকতো না, আমি যেদিন গেঞ্জি ধুইতাম সেদিন জামা ধুইতাম না, যেদিন জামা ধুইতাম সেদিন গেঞ্জি ধুইতাম না। এখনও আমার সঙ্গী সাথীরা আছে, তাদেরকে জিজ্ঞেস করো না মুসলমানেরা, আল্লাহ একবার, আমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের আধা ফুরানি লুঙ্গি আধা ফুরানি জামা আমার দিত, আমি বিয়ে করছি জামা যেটা গায়ে দিই সেটাও আরেকজনের দেওয়া জামা, এত গরিব আছিলাম আল্লাহর রহমতে। আল্লাহ পাক আমাকে গাড়িও দিছে, বাড়িও দিছে, ধনও দিছে, সম্পদও দিছে, সব দিছে, আমার ঘরে মা ছিল। অদস্ত তোর ঘরে মা থাকি তোর দারিদ্রতা কেন যায় না? তুই মার খেদমত কর, মার সেবা কর, মার থেকে দোয়া লো, মারে দোয়া করিও এই কথা বলার দরকার নাই, মারে দোয়া করিয়েন এই কথা বলার দরকার নাই, তুই এমন কাজ কর যেন কলিজা ফাটি মুখ ফাটি দোয়া বাহির হ, দোয়া করিয়েন কইলে দোয়া পাওয়া যায় না বেটা, দোয়ার কাজ কর, দোয়ার। এই মনোযোগ আছে নি, রাস্তার কুলে ফইরা বেটা একটা সিরবালের থাল এক টালে ভিক্ষা করার, সিরবালের থাল তো বাসের তোর নামি প্যাসেঞ্জার গিয়া কি ইচ্ছে, 10 টাকার নোট একটা সিলভারের থালের উপরে তুই গেছে বই, তো 10 টাকার নোট সিলভারের থালের উপরে তুই গেলে আওয়াজ হয় নি, হইরা টেরো হয় না, হেতে টেরো হয় না, দোয়াও করে না, একখানা হিসে দি নাটা পোলা ফাইন কতগুণ আছে না, নাটা আছে না, আপনার কি লতিফপুর নাই, আমি আর হিকিনারের কথা কই, ওমা সকল জায়গাত আছে নাটা দুইশের গা, সকল জায়গাত আছে, এখন মা বাপেরে সুরবা শুনো না, মা বাপেরে কি শুনো না, সুরবা শুনো না, রাস্তার থাইকে না করি মা বাপেরে গালি শুনো না, সুসন্তান হল নাটা, মনে কষ্ট করলে মাফ করে দিস বাবু, বুঝছেন নি, নাটা বলা একটা পিছনে দিয়ে আই ফকিরার থালের তলে দি দিছে টোকা, কি দিছে টোকা, হাতে মনে হচ্ছে কঙ্গা হইসে হেলাইছে, আল্লাহ মাফকারীদের কেনে কয় না, হ্যাঁ দানকারীদের মাতা পিতা সুখে রাইখো কবরে, তারপরে নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে, এটা কিন্তু দোয়া করে দিছে, কি করে দিছে, এবারে আপনারা আপনার করতে বিবেক থাকলে আপনারা কমছেন, এই এক মিনিট ডোন্ট ডিস্টার্ব মি, এই এবারে আপনারা কমছেন, ও দোয়া কি টাকাওয়ালায় পাইব না টোকাওয়ালায় পাইব, কিন্তু করছে কাল্লাই টোকাওয়ালাল্লাই, করছে কাল্লাই টোকাওয়ালাল্লাই, কিন্তু পাইব কনে টাকাওয়ালায়, দোয়া তো ঠিক মতো কবুল হইব তো টোকাওয়ালার জন্য না টাকাওয়ালার জন্য, এই জন্য দোয়া চাইও না, দোয়ার কাজ করো, টোকা মারি দোয়া পায় না, দোয়া হইতে টাকা লাগে। আমার বেহরা দোস্ত আবাব, মা যদি তোমার ঘরে থাকে তুমি কেমনে গরিব থাকো, মার দোয়ায় বলা এটার অবস্থা শুনো, সামনের দিকে গরুরে তো আল্লাহ ফাক রব্বুল আলামিন বর্ণনা আলা করে দিছি, এদিকে বনি ইসরায়েলে গরু তো আননি, হাননি না, আল্লাহ ফাক রব্বুল আলামিন আসমানে তুন ফেরেশতা দুইজন ফাটাইছি, কয় ও ফেরেশতারা তোমরা দুজন জমিনে যাইয়া মানুষের ছবি ধরবা, মানুষের
কয় এরকম মানুষের ছবি ধরবে, একজন আল্লাহওয়ালা পরেজগার বুড়া মানুষ, এদ্দুর লম্বা দাড়ি, টুফি, আল্লাহ আকবর, ফাগড়ি, জুব্বা, এরকম মানুষ একজনের ছবি ধরবা, ছবি ধরি, একজন বনি ইসরায়েলের কাছে যাইবা, আরেকজন ওই গরুওয়ালা ফোলার কাছে যাইবা, গরুওয়ালা ফোলার কাছে যাইবা, এই ফাঁকে দিই ফোলার মায় ফোলারে কই দিছে, কয় তোর আব্বায় এমনি এমনি গরু একটা রাখি গেছে আমাদের বাড়ির পাশে জঙ্গলে, তোরে কইছি 18 বছর বয়সে যাইয়েন বিল্লাই অভু, তোর তো এখন 18 বছর ফুরা হয়েছে, যা তোর আব্বায় গরু এইটা রাখি গেছে এইটা আনব, ফোলায় কয় মা পাগল হইছে নি কোনো, এই 18 বছর পর্যন্ত বুঝি জঙ্গলের ভিতরে গরু একটা থাকে, কয় যে রে হুত তোর আব্বা বড় দিনদার পরেশগার মানুষ আছিল, আল্লাহর ওলি আছিল, উনার কথা ভুল যেতে পারে না, তুই একবার জঙ্গলে যাইয়া দেখ, তো মার কথা ধরি ফোলা জঙ্গলের মধ্যে একটু সামান্য ভিতরে গেছে, যাই দেখে যে তার সামনে গরু একটা হাজির, গরু একটা ছেলে, এটা গরুর ফিটের উপরে এমনি হাত দিছে, গরুর পিঠের উপরে হাত দেওয়ার সাথে সাথে বাদ্য সন্তানের মতো গরু আগে আগে হাঁটা শুরু করছে, ফোলা ফিসে ফিসে হাঁটি বাড়ি পর্যন্ত আসছে, কেউ চিনেইও দেওয়ার লাগেন না, গরু মনে হয় যেন পুরাতন লালিত পালিত গরু, হেতের বাড়ি চিনি, হেতের বাড়ি চিনি, আমার ভাইয়েরা দোস্ত ভাই, মানুষে মালিকের বাড়ি ন চিনলেও গরুয়ে কিন্তু মালিকের বাড়ি ঠিক মতো চিনে, হাতরিতে গরু সারিদি দেখেন খেতের ভিতরে, গরু সারিদি রশি ছাড়া সারিদি দেখেন সন্ধ্যার সময়, আপনি যদি গরু আনতে নাও যান গরু ঠিক মতো আপনার বাড়িতে পৌঁছি যাব, কারণ মানুষে মালিকের ঘর মসজিদের দরজা নাফরমানের গোষ্ঠী না চিনলেও গরুয়ে কিন্তু মালিকের ঘরের দরজা চিনে, মালিকের বাড়ির দরজা চিনে, এই জন্য আমি কই বেনামাজি গরু তুন খারাপ, মনে কষ্ট করলে করি আল্লাহু আকবার, ফেরেশতা দুনুগারে আল্লাহ পাক নাজিল করে দিছে, এখন ফেরেশতা দুনুগায় মানুষের ছবি দিচ্ছে, একজনে মানুষের ছবি ধরে গেছে বনি ইসরায়েলের কাছে, কার কাছে, বনি ইসরায়েলের কাছে, বনি ইসরায়েলের কাছে যখন গেছে বনি ইসরায়েল কয় আসসালামু আলাইকুম সাসাজান, আপনার বাড়ি কই, কয় বাতি যারা আমার বাড়ি যেখানে হোক সেটা তোমাদের দরকার নাই, এক কাজ করো তোমরা বলে এইভাবে এইভাবে কোয়ালিটির গরু একটা তালাশ করতেছ, কয় হ্যাঁ তালাশ করতেছি, কয় ফাইছ, কয় না ফাই নাই, কয় বাবারে আমার কাছে এরকম একটা গরুর সন্ধান আছে ঠিক তোমাদের বর্ণনার গরু, তোমরা যদি চাও আমি তোমাদেরকে সেখানে নিয়ে যেতে পারি, বনি ইসরায়েল তো ফাইছে না খাইছে, কয় সাসা আপনার পাও ধরি এক আমাদেরকে এইখানে লই চলেন, কয় একটা শর্ত আছে, কয় কী শর্ত, কয় সাথে মুসারে লইতে হইব, সাথে মুসারে, এই বাটপাড়ার দল এখন মুসারে লইতে রাজি নাই, মুসারে লইতে রাজি নাই, ফ্যানের মধ্যে বোটকা ফুটছে, মুসারে লইলে তো খবর আছে ধরা খাই যাইয়ের, ধরা খাই যাইয়ের, আমার ভাইয়েরা দোস্ত আবার বর্তমান যুগে বাটপার কতগুণ আছে, এইখানে অনুষ্ঠানে যাইতো কয়, ওইখানে অনুষ্ঠানে যাইতো কয়, ওইখানে বনভোজনে যাইতো কয়, ওইখানে শিক্ষা সফরে যাইতো কয়, দোস্ত একটা হুজুর একটা মাদ্রাসার ছাত্র নিতে রাজি নাই, কারণ সেখানে ফষ্টি নষ্টি করতে পারবে না, আলেম থাকলে যা ইচ্ছা তা করা যাবে না, কয় মুসা যাইতে পারবে না, কয় কেন মুসা যাইতে পারবে না, মুসা না গেলে তোর গরু তোরা তালাশ করে আমি যাইয়ের, কয় না 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 সাসা আচ্ছা ঠিক আছে মুসারে লইয়ের চল, তো হজরত মুসা আলাইহিস ইসলামের সহ লইয়া বনি ইসরায়েলের লই সাসা মিয়া হাঁটা দিছে, হাঁটতে হাঁটতে গেছে গরুওয়ালা ছেলে এটার বাড়ির দরজায়, ওই গরু এটা বাড়ির দরজায় বান্দা ছিল, বনি ইসরায়েলের গরু এটা দেখি কয় ওরে বাবুরে একেবারে হুবহু বর্ণনার গরু, ফাইছিরে 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 ফাইছিরে, কই ফিসরের দিকে তাকে কয় মা সাসা, কই সাসা উঠ, সাসা তো আসলে সাসা ন, সাসা কি ফেরেশতা, গরু পর্যন্ত পৌঁছে দিই সাসা গায়েব হইয়া গেছে, আমার ভাইয়েরা দোস্ত অভাব, ওইদিকে ফেরেশতা আর একটা রে ফাটাইছে ওই গরুওয়ালা ছেলে এইটার কাছে, ফেরেশতা এটা ছেলে এইটার কাছে যাই কয় বাবা রে গরু এটা তোমার নি, কয় জি আমার, কয় সাসা আপনার বাড়ি কই, কয় আমার বাড়ি যেখানেই হোক আমি তোমাকে একটা ইনফরমেশন করার জন্য এসছি, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তুমি আমার কথা কান দিয়া শুনো, তোমার গরু এটা খরিদ করার জন্য বনি ইসরায়েল এসতেছে, এই গরু খরিদ না করিয়া তাদের উপায় নাই, বিদায় ইচ্ছা মতো ঠাসাই মনে যা চায় দাম দরি লইও তারা গরু কিনতেই হবে, এই কথা কই গরুওয়ালা ছেলে এটা যখন গরুর দিকে তাকাইছে পিছনে দিয়ে তাকায় কে রে সাসা কোন দিকে গেল, সাসা নেই, সাসা নাই,
এই অবসরে বনি ইসরায়েল আসে পৌঁছে গরুর কাছে। এখন বনি ইসরায়েল কয়, বাবা রে গরুটা তোমার নেই, কয় জি আমার বিক্রি করবে নেই, কয় কর্মু কয় মূল্য কত। ফলা কয় আমি মূল্য তুল্য বুঝি না, আমার গরু যদি খরিদ করতে হয় আগে আমার সামনে আমার গরু জবাই করতে হবে, আমার সামনে আমার গরু জবাই করতে হবে। বনি ইসরায়েল কয় এটা কোন কথা, জবাই করতে হবে কেন, এরা জবাই করতে রাজি নেই, সবাই করতে রাজি নেই। তাহলে তুমি কন্ডিশন কন্ডিশন হলেও আমার গরু এটা জবাই করি চামড়াটা আলাদা করিবা, চামড়াটা আলাদা করি মাটির মধ্যে চামড়া এটারে বিছাইবা, মেলি মেলি বিছাইবা, বিছাই এবারে সাতজনে চার কোনা ধরি উপরের দিকে উঠাইলে মাঝখানে খালি জায়গা গর্ত যেটা হবে এইটা আমার হীরা জওহার মণি মুক্তাবর্তী করে দিতে হবে। মনি ইসরায়েল কে বাপ রে এত চড়া মূল্য, দরকার নাই দরকার নাই, এই গরু কিনারও দরকার নাই, এটা জবাই করারও দরকার নাই, চলো অর্থাৎ ফ্যাটের মধ্যে পটকা পড়ছে দরা খাইয়ের, দরা খাইয়ের বর্ণিত গরু যখন পাওয়া গেছে তাহলে সামনের গুলাও সব সব ঠিক হয়ে যাবে, দরা খাইয়ের। ও দ্বিতীয় গোত্র আছে না, দ্বিতীয় গোত্র কয় আর ওই এক কোনি ধিমু যে এককারে হাগাই ফেলাম, যত চড়া মূল্যই হোক গরু এটা জবাই করতে হবে, এটার চামড়াবর্তী মূল্য দিয়া হইলেও গরু এটা খরিদ করতে হবে। এখন সাপের মুখে আর নাসিকার ওই পারে না, এবারে কয়েকচার দিমু জবা কর কি কর, এবারে জবাই করছে ইচ্ছায় না অনিচ্ছায়, ইচ্ছায় না স্বেচ্ছায় না অনিচ্ছায়, অনিচ্ছায়। আল্লাহ কয় ফাজাবা হা, জবাই তো তারা করছে কিন্তু আমা কাদু ইয়াফালুন, আসলে এই জবাইয়ের দ্বারে কাছে